বেঁচে থাকতে তিনি তিনটে বই বেরিয়েছিল ওর, বাণী, কল্যাণী, অমৃত। ওর কবিতা এমন সাড়া ফেলেছিল কয়েক মাসের মধ্যেই একটা বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে হয়। ছোটদের নীতিশিক্ষার জন্য লিখেছেন সদ্ভাব কুসুম। হাসপাতালে দুঃসহ রোগ যন্ত্রণার মধ্যেও লিখেছেন উমার আগমনী ও বিজয়া সঙ্গীত কাব্য আনন্দময়ী। মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী ওর সংসারের ছেলেদের পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। হাসপাতালে কত যে মানুষ রোজ আসতেন তার ইয়ত্তা নেই। মেডিকেল কলেজের ছেলেরা পালা করে শুশ্রূষা করতেন।
কলেজের চতুর্থ বর্ষের ছাত্র হেমেন্দ্রনাথ বক্সী তো ছায়ার মতো থাকতেন ওর পাশে। স্কুল কলেজের ছেলেরা রজনীকান্তের অমৃত নিজেরাই দায়িত্ব নিয়ে বিক্রি করে সেই টাকা তুলে দিয়েছিল কবির হাতে। মিনার্ভা থিয়েটারে রানা প্রতাপ ও ভগীরথ নাটকের স্পেশাল শো হয়েছিল সারদাচরণ মিত্রর উদ্যোগে। রজনীকান্ত সম্পর্কে গিরিশ ঘোষের লেখা পাঠ করা হয়েছিল অভিনয়ের আগে। সেই সন্ধ্যার টিকিট বিক্রির 1200 টাকা পৌঁছে দেওয়া হয়েছিল তাকে। বরিশাল থেকে উকিলরা টাকা তুলে পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। আচার্য প্রফুল্লচন্দ্র রায় হাসপাতালে তাকে দেখতে এসে বলেছিলেন, আমার আয়ু নিয়ে আপনি আরোগ্য লাভ করুন। এসেছিলেন রবীন্দ্রনাথ। রোগ যন্ত্রণা ভুলে রজনীকান্ত সেদিন হেঁটে গিয়ে এসেছিলেন তাকে অভ্যর্থনা জানাতে। সেদিন করুণ বর্ণনা ধরা আছে মেয়ে শান্তিবালার লেখায়। কাকে দেখতে এসেছি, কাকে দেখছি, বলেছিলেন রবীন্দ্রনাথ। রজনীকান্ত তো কথা বলতে পারেন না, কাগজে লিখেই জানিয়েছিলেন তার মনের ভিতরে তোলপাড়। রাজশাহীতে নাটকের মঞ্চে রবীন্দ্রনাথের রাজা ও রানীতে রাজার ভূমিকায় অভিনয় করেছিলেন সেই কথা। বঙ্গীয় সাহিত্য পরিষদে রজনীকান্তের গান শুনে খুব খুশি হয়েছিলেন রবীন্দ্রনাথ, সেই স্মৃতি। ছেলেমেয়েদের ডেকে গান শোনাতে বললেন, বেলা যে ফুরিয়ে যায় খেলা কি ভাঙে না হায়। নিজে অর্গান বাজিয়েছিলেন সঙ্গে। চলে যাওয়ার সময় রবীন্দ্রনাথকে লিখলেন, আমায় আশীর্বাদ করুন, দয়াল শীঘ্র আমাকে তার কোলে নিয়ে যান। সেদিন রাতেই গান লিখে বোলপুরে পাঠালেন, আমায় সকল রকমে কাঙ্গাল করিয়া গর্ব করেছ দূর। আর বোলপুর থেকে রবীন্দ্রনাথের লেখা চিঠিটা তো ইতিহাস। শরীর হার মানিয়াছে কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই। কণ্ঠ বিদীর্ণ হইয়াছে কিন্তু সঙ্গীতকে নিবৃত্ত করিতে পারে নাই। পৃথিবীর সমস্ত আরাম ও আশা ধূলিস্যাৎ হইয়াছে কিন্তু ভূমার প্রতি ভক্তি ও বিশ্বাসকে ম্লান করিতে পারে নাই। আত্মার এই মুক্ত স্বরূপ দেখিবার সুযোগ কি সহজে ঘটে। সামনে খাবার খেতে পারেন না, অসম্ভব পিয়াসা পিপাসা, কিন্তু জল দিলে সব পড়ে যায় বুক বেয়ে। মুখ দিয়ে কখনো বেরিয়ে আসে দুর্গন্ধময় পুঁজ রক্ত। রাতের পর রাত ঘুম হয় না, তাই কাগজ টেনে রজনীকান্ত সেন লিখে যান একের পর এক লেখা, গান, কবিতা, মনের কথা, কখনো মাকে কখনো দয়ালকে। সেই গানে যন্ত্রণা কোথায়, বরং অশেষ কৃতজ্ঞতা, ছত্রে ছত্রে নিঃশেষ সমর্পণ, শান্ত শরণাগতি। একদিন গিয়েছিলেন, আমি অকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি। সেই তিনি হাসপাতালে বসে লেখেন, সেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে। বা ওগো মা আমার আনন্দময়ী, পিতা চিদানন্দময়, অন্তরে কোন সাধন থাকলে এমন লেখা যায়। একদিন কাগজের টুকরোয় লেখা, কবে তৃষিতয়ে মরু ছাড়িয়া যাইব। গানখানি দেখে স্ত্রী উদ্বেগে বলেছিলেন, কথা দাও এ গান তুমি আর গাইবে না। রজনীকান্ত গান নেই আর, তবে হাসপাতালে বলে গিয়েছিলেন তার শেষ যাত্রায় যেন এই গানই গাওয়া হয়। শান্তিবালার লেখায় আছে রজনীকান্তের মৃত্যুর অনেক বছর পরের এক স্মৃতি। সিলেটে শ্রীহট্ট মহিলা সমিতির সভা, রবীন্দ্রনাথ এসেছেন, মেয়েরা রবীন্দ্রনাথকে তারই গান শোনালেন। তারপর কবি অনুরোধ করলেন একটা গান গাইতে।
রবীন্দ্রনাথ সেদিন গেয়েছিলেন রজনীকান্তের গান, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়।